হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সো এখন জাস্ট মানে সকাল 8:30 বাজে, জাস্ট বলাটা ভুল হবে, আমি ঘুম থেকে উঠেছি। আসলে আজকে আমার মানে ছুটি থাকে পড়ানোতে, যেদিন আর কি আমার পড়ানোর ছুটি থাকে সকালে, মানে সকালে কোনো পড়ানো থাকে না, সেই দিন আমি একটু দেরি করেই উঠি। নাহলে অন্য দিনগুলোতে আমাকে 5:30-6টায় উঠে যেতে হয়, কারণ আমার 6:30 থেকে পড়ানো থাকে পরপর। তো যেদিন আমার পড়ানো থাকে না সেই দিনটা আমি একটু দেরি করে উঠি, 8:30-8:30 উঠি। তো এখন 8:30 বাজে, উঠেছি, আর আমার গলার ভলিউমও তোমরা বুঝতে পারছো আমার একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, গলা একদম বসে গেছে, মানে কথা ভালো আসছে না, আমি অনেক জোর দিয়ে কথা বলছি, তার মধ্যে মাত্র ঘুম থেকে উঠেছি, তো তো গলাটা আরও বসে গেছে, ওটাকে ইগনোর করো প্লিজ। তো এখন জাস্ট ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগ করি, কারণ আমার আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট আছে। তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু বিহাইন্ড দ্য সিন দেখাই, যে শ্যুট করতে গেলে আমি কী কী করি বা আমার দিনটা কেমনভাবে কাটাই, জাস্ট একটা র্যান্ডামলি ব্লগ। বাড়িতেই থাকবো আজকে সারাদিন, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কালকেও একটা ভিডিও শ্যুট ছিল, মেকআপ ভিডিও শ্যুট, সেটা ছিল পার্টি মেকআপ লুক। আই থিঙ্ক এই ব্লগের আগেই সেই ভিডিও চলে যাবে বা তোমরা হয়তো দেখেও নিয়েছো, রেড কালারের ড্রেসের সাথে ছিল। সো আজকে করব হচ্ছে শিবরাত্রির স্পেশাল মেকআপ লুক, কারণ শিবরাত্রি আছে। তো আই থিঙ্ক শিবরাত্রির মেকআপ লুকটাও হয়তো আগেই চলে যাবে, মানে ব্যাক টু ব্যাক দুটো মেকআপ লুক পরপর আপলোড করার ইচ্ছা আছে, আর পরে হয়তো আমি ব্লগটা ছাড়বো বা আগেও হতে পারে, আমি জানি না। সো আজকে হচ্ছে শিবরাত্রির মেকআপ লুকটা মানে আমি করব, কারণ আজকে যেহেতু ছুটির দিন আমি শুরুতেই বলেছি, তো আজকের দিনটাই আমার কাছে সময় থাকে একটু ভিডিও করার জন্য। নাহলে অন্য দিন আমার কোনো দিন দুটো করে, কোনো দিন তিনটে করে পড়ানো থাকে, আমি টাইম পাই না। তো সেই জন্যই ভাবলাম ব্লগটা সকাল সকাল শুরু করি। আর এখনও অবধি আমি ফ্রেশ হইনি, আমি ব্রাশ করিনি, এখনও আমি মুখে কিচ্ছু মাখিনি, জাস্ট উঠেই আমি ব্লগ শুরু করলাম। তো এখন যাব, ফ্রেশ হব, ব্রাশ করব, মুখটা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করব, দেন ব্রেকফাস্ট করব। তো এখনও অনেক কাজ, তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই সব। সো চলো আর এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ এখনও পুরো ব্লগ বাকি রয়েছে। সো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমি দেখতেই পেলে বাথরুম থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে, আর এখন একটুখানি মুখটাকে মুছে নিচ্ছি, আর এখন আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সবসময় সেটা অ্যাপ্লাই করবে। সকালে যেহেতু আমার স্নান করতে দেরি হয়, যারা সকালে স্নান করে না তাদের ব্যাপারটা আলাদা, যেহেতু আমার দেরি হয় কারণ আমি পড়াতে যাই, এটা করি সেটা করি, সেই জন্য আমাকে আবার ফ্রেশ ওয়াশ করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয়। যদি সকালে স্নান করে নাও তাহলে এই স্টেপটা সকালে একেবারে করে নিলেই হয়ে যায়। নাও এখন চুলগুলো কোম্ব করব, দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা খুবই খারাপ, আজকে স্নান করতে হবে মাথা ঘষে, কারণ যেদিনই আমি মেকআপ ভিডিও শ্যুট করি ওই দিন মাথা ঘষে নিয়ে তারপরেই শ্যুট করি, কারণ যেহেতু হেয়ারস্টাইল করতে হয়, না হলে চুলে হেয়ারস্টাইল হয় না। সো এখন কোম্ব করে নেব, দেখতেই পাচ্ছ নিচে চুলে কত জট থেকে গেছে। আসলে কার্লি চুল আমার একদম পছন্দ না, আমার নিজের কার্লি চুল তো একদম পছন্দ না, আমি কার্লি চুল পছন্দ করি না। আর তার দুটো রিজন আছে, এক হচ্ছে চুলটা প্রচণ্ড রাফ লাগে দেখতে, যেমন তোমরা নিচের অংশটা দেখতেই পাচ্ছ ঝাড়ুর মতো লাগে, আর সেকেন্ডলি হচ্ছে এই যে প্রচণ্ড জট পেকে যায় প্রচণ্ড, তো এই জট ছাড়াতে প্রচুর চুল পড়ে যায়, তাই আমার পার্সোনালি পছন্দ না। এই যে দেখো কতটা চুল পড়ে গেল, এরকম এক একবারে তো আমাকে সারাদিনে 3-4 কম করতে হয়, তাহলে এতগুলো যদি চুল পড়ে এক একবারে তাহলে এসব করো সারাদিনে কতটা চুল পড়তে পারে।
সো যাই হোক, এখন আমি আপাতত এইভাবেই চুলটাকে টাই করে নেব, কারণ যেহেতু একটু পরে আবার স্নান করতে যাব। এখন চলে যাব ব্রেকফাস্ট করতে কিচেনে। সো আমি কিচেনে চলে এসেছি আর আমি এখন ব্রেডগুলোকে আগে টোস্ট করে নেব, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আজকে ব্রেড আর পিনাট বাটার, এই যে পিনাট বাটার, এটা সেই ফ্লিপকার্ট থেকে আনা পিনাট বাটারটা, তো এটা আর ব্রেড দিয়ে খাওয়া হবে আজকের ব্রেকফাস্ট। সো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি ঝটপট করে তাড়াতাড়ি করে সমস্ত ব্রেডগুলোকে টোস্ট করে নিই। তো আমি ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে হচ্ছে পিনাট বাটার আর এখানে আছে ব্রেড, এই যে ব্রেড। সো এখন আমি এগুলোর মধ্যে আগে পিনাট বাটার ভালো করে মাখিয়ে নিই। সো কারা কারা পিনাট বাটার খাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যদিও খুব বেশি খাই না, তোমরা দেখতেই পাবে আমি কতটা কম কম কোয়ান্টিটি লাগাবো। আসলে এই জিনিসটা একটু নোনতা নোনতা, তো তাই জন্য আমার অতটা ভালো লাগে না। এটা আবার যদি নিউট্রালা হতো তাহলে আবার একটু বেশিই ভালো লাগতো, তাই আমি একদম জাস্ট সামান্য পরিমাণে একটু লাগাবো, নাম মাত্র, শুধু শুধু খাবো না। তাই সো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার চারটে ব্রেডের মধ্যে আমি পিনাট বাটার ভালো মতো লাগিয়ে নিয়েছি, এখন এগুলোকে খাবো। ভালোই খেতে, কিন্তু তারপরেও আমি বলবো আমার কাছে পিনাট বাটার থেকে নিউট্রালাটাই বেশি ভালো লাগে। এই যে দুটো কিন্তু ব্রেড অলরেডি ফিনিশ হয়ে গেছে আর দুটোই আছে, তো দুটো ফিনিশ করে নিই, তারপরে দেখা করে নিচ্ছি। আসলে এইভাবে ক্যামেরার সামনে বসে কতই বা খেতে ভালো লাগে, একটা কিছু দেখতে দেখতে খাই, তো আগে কমপ্লিট করি ব্রেকফাস্টটা, তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। সো ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, তা এর মধ্যেই আমাকে একজন ফোন করেছিল যে আমার একটা পার্সেল আসছে। আসলে একটা বলতে আমার তিন চারটে পার্সেল আসবে নাইকা থেকে, যেহেতু আমি মেকআপ ভিডিও করি তো আমার কিছু প্রোডাক্ট রয়েছে, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, আরও বিভিন্ন জিনিস, তো সব আসেনি। লিপস্টিক অর্ডার করেছি তিন চারটে শেডের, যদি আসে আমি তোমাদের দেখাবো। তার সব পার্সেলটা এখন আমার হাতে এসেছে, দেখতেই পাচ্ছ একটা আইটেমই এসছে, এখনও তিন চারটে আইটেম আসবে, তো আপাতত এই একটা এসছে নাইকা থেকে, এই যে নাইকা। তো এখন আমি পার্সেলটা তোমাদেরকে খুলে দেখাবো যে আমি আদৌ কী অর্ডার করেছি। এটা তোমরাও চাইলে অবশ্যই অর্ডার করতে পারো, এটা আমি কোনো মানে প্রমোশনের জন্য বলছি না, এটা খুবই ভালো, সেই জন্য আমি অর্ডার করেছি আমার জন্য। তো আমার যে পার্সেলটা এসছে সেটার প্রাইস হচ্ছে 520 টাকা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক, দাঁড়াও, এই যে দেখতেই পাচ্ছ 520 টাকা কিন্তু আমার এটার দাম। সো কী জিনিস তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি একটু প্যাকেটের সিলটা খুলি। এই যে প্যাকেজিং, সো দিস ইজ দ্য প্রোডাক্ট, আর এটার ভেতরে আছে বিল, ব্যাস এইটুকুই। এই যে তোমরা দেখতে যদি চাও তাও দেখিয়ে দিই, এই যে 520 টাকা প্রাইস। সো জিনিসটা কি তোমাদের দেখাচ্ছি, দিস ইজ দ্য প্রোডাক্ট। সো এটার নাম হলো বি ব্লন্ড হট শট হেয়ার প্রোটেক্টিং হেয়ার মিস্ট ফর অল হেয়ার টাইপস। এটা সবাই ইউজ করতে পারবে, যাদের স্ক্যাল্প অয়েলি বা ড্রাই সবাই ইউজ করতে পারবে। তো অনেকে এটা চেনো আবার অনেকে চেনো না, তো যারা চেনো না এটা তাদের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে আসলে একটা হিট প্রোটেক্টিং স্প্রে। এখন আমরা হেয়ার স্টাইলিং করবো, যখনই আমি চুলের মধ্যে হিট করি, তোমরা দেখছো কখনো ক্রিম্পিং করছি, কখনো স্ট্রেটনিং করছি, আর আমার যেহেতু বেশি করতে হয় কারণ আমার কার্লি হেয়ার আর তাও আবার রাফ, তো সেই জন্য আমি এটা আমার জন্য কিনেছি। তো এটার প্রাইস এমআরপি রেট আছে হচ্ছে 650 টাকা, এটা আমি 520 টাকায় অফারে পেয়েছি। এটার কখনো অফারে আরও কমেও আসে, কখনো আরও বেশি প্রাইসেও আসে,
তো আমি এখন 520 টাকায় পেয়েছি। এটা আমি বহুত রিভিউ দেখেছি আর ইউটিউবেও প্রচুর সার্চ করেছি, তো তোমরাও চাইলে দেখে নিতে পারো। বি ব্লন্ড হেয়ার প্রোটেক্টিং স্প্রে অবশ্যই দেখো, খুবই ভালো রিভিউ, খুব ভালো আছে। আর এটা প্রফেশনালরা ইউজ করে, যেটা তোমাদের বলার ছিল, এটা কিন্তু প্রফেশনালরা ইউজ করে। সো তোমরাও যদি কখনো এরকম পার্টিতে যাও বা বিয়ে বাড়িতে যাও, ওকেশনে যাও, তখন হেয়ার স্টাইল করে থাকো, অন্তত নিজের জন্য, অন্তত পক্ষে নিজের চুলের সেফটির জন্য এটা একটা কিনে নিতেই পারো। একটু কস্টলি, 520 টাকা হলো, একটু কস্টলি, জিনিসটা একদম ছোট, এটা 150 ml, একদম ছোট, বাট কিছু করার নেই, নিজের হেয়ারকে সেফ রাখার জন্য এটুকু তোমাদের করতেই হবে। সো তোমরা অবশ্যই কিন্তু এটা কিনে নিতে পারো, আমি বলবো অবশ্যই কিনে নাও, নিজের জন্য, অন্য কারোর জন্য হোক না হোক। সো এটাই তোমাদের দেখানো ছিল, যেহেতু জিনিসটা চলে এসছে আমি আশা করিনি, আসলে দুদিন হয়েছে আমি অর্ডারটা করেছি, তার মধ্যে যে চলে আসবে আমি ভাবতে পারিনি। সো যাক, চলে এসছে, কিন্তু এখন আর অনেক জিনিস আসবে, সেগুলো আসলে আমি এক এক করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো এখন আমার কাজ যেহেতু মোটামুটি এখানের হয়ে গেছে, এখন ঘরের কিছু জিনিস টুকটাক গোছাবো আর কিছু জিনিস বের করবো, যেহেতু মেকআপ ভিডিও শ্যুট করবো, তো কিছু জিনিস সব বের করবো শোকেস থেকে, তো বের করে তারপরে আমি স্নান করতে চলে যাবো, আর স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আর হেয়ার ওয়াশও করে নিয়েছি, যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমি এখন একটা মেকআপ ভিডিও শ্যুট করব, সো সেই জন্য আমাকে হেয়ারস্টাইল করতে হবে, তাই হেয়ার ওয়াশ করাটা দরকার ছিল। এখন মোটামুটি 1টা বেজে গেছে, তো আমি একদম সব কাজ মিটিয়ে নিয়েছি, তো এখন আমি মেকআপ করতে বসবো। আগে অবশ্যই হেয়ারটাকে ড্রাই করিয়ে নেব, তারপরে মেকআপ করতে বসবো, আর মেকআপ কমপ্লিট হতে হতে মেবি 4টে তো বাজবেই, কারণ যেহেতু আজকের মেকআপের মধ্যে শাড়ি পরা, মেকআপ, হেয়ারস্টাইল সব আছে, তো সেই জন্য একটু দেরি হবে। আবার তারপরে তো শুধু এটুকুই ফিনিশ না, এরপর আমি আবার কটা শর্টস ভিডিও করব, তো সব মিলিয়ে মোটামুটি 4টে 5টা বেজে যাবে। তো আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে এখন আপাতত আমার খাটের কি পরিস্থিতি, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে আমার খাটের অবস্থা অ্যাট প্রেজেন্ট, আর এখন আর কি খারাপ, এর থেকে বেশি খারাপ অবস্থা হবে একটু পরে। তো আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি, এই হচ্ছে সেই শাড়িটা যেটার উপরে আজকে যেটা পরে আমি মেকআপ লুকটা করব। সো আমার মনে হলো যে একটুখানি হোয়াইট আর রেডের কম্বিনেশন দিয়ে, যদি যেহেতু পুজোর পারপাস এটা, সো যদি একটু হোয়াইট রেডের মধ্যে করা যায় তো সেটা বেশি ভালো লাগবে, তাই জন্য এরকম একটা শাড়ি নিলাম যেটা পুরোটাই বলতে গেলে হোয়াইট, জাস্ট মাঝখানে মাঝখানে এরকম ধরনের শেপের রেড রেড কালার রয়েছে। তো এই শাড়িটা খুব প্রিটি, খুব ভালো লাগলো শাড়িটা। আর তার সাথে আমি পেয়ার আপ করে এই ব্লাউজটা পরবো, এটা রেডের মধ্যে ব্লাউজ, তো কালারটা খুব মিষ্টি কালার। আর এখানে জুয়েলারির মধ্যে হিউজ চয়েস আছে, আমি জানি না কি পরবো, কোনটা পরবো, কি করবো। এটা কোমর বিছা, এখানে যেমন চোকার টাইপের আছে, লং আছে, এটাও একরকম চোকার, তারপরে ওগুলোর ভেতরেও আছে। সো জানি না, আমি সব নিয়েই বসেছি, দেখা যাক কোনটার সাথে কি করলে ভালো লাগে, এক্ষুনি বলতে পারছি না। আর এখানে একটা আইশ্যাডো প্যালেট আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে বক্সগুলো দেখছো, এগুলো হচ্ছে সব নাইকার বক্স, এগুলোতে করে আমার সমস্ত বিউটি প্রোডাক্ট প্লাস স্কিন কেয়ার সব কিছুই আমি আনি, তো সেগুলো আমি রেখে দিয়েছি। কেন, কারণ এগুলোর মধ্যে কম বেশি মেকআপ প্রোডাক্ট আমি রাখতে পারি, কারণ আমার যে শোকেসের হাল তোমরা দেখতেই পাচ্ছ কী করে রেখেছি শোকেসটাকে, সো এটাকে ঠিকঠাক করা দরকার, তো যদি ঠিক করি তোমাদেরকে দেখাবো। তা আপাতত যেগুলো আমার ডেইলি বেসিসে সবসময় কাজে লাগে সেগুলোকে আমি এই সমস্ত বক্সেই রাখি, যেমন এই যে কিছুটা দেখাতে পারবো কি না জানি না, কোথায় আটকেছে। তো এই যে এখানে বহুত কিছু আছে, হিউজ অ্যামাউন্ট, ব্রাশ, ময়েশ্চারাইজার এটার মধ্যেও আছে, এই যে দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস। আর এটাতে তো আরও বেশি আছে, এটা কোন দিক থেকে ওপেন হবে, এই দেখতেই পাচ্ছ হিউজ অ্যামাউন্ট, প্রচুর জিনিস রয়েছে এখানে। আরও আছে, এখন আমার হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে, সেগুলো আমি এখনও নেই নি, সো সেগুলো সব এই যে এটার ভেতরে আছে, যত হেয়ারের অ্যাক্সেসরিজ সব কিছু, স্ট্রেটনার, ক্রিম্পার, টং, ব্রাশেস সব কিছু এখানেই রয়েছে। তো এই হচ্ছে অবস্থা, এখনই দেখতে পাচ্ছ কি মেসি হয়ে রয়েছে, আরও মেসি হবে যখন আমি ভিডিও শ্যুট করব। তো স্ট্যান্ডও রেডি করে নিচ্ছি, এই হচ্ছে আমার স্ট্যান্ড, এটা হচ্ছে ছোট স্ট্যান্ড, এটা এটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করতে বসবো, যেহেতু আমি খাটে ভিডিও করব। আর এটা হচ্ছে আমার বড় স্ট্যান্ড, যেটা হচ্ছে আমি দাঁড়িয়ে যেগুলো শ্যুট করি সেগুলো হচ্ছে এই বড় স্ট্যান্ডে হয়, আর ছোটগুলো যেগুলো বসা শ্যুট হয় বা আমার কুকিং ভিডিও শ্যুট হয় সেগুলো সব এই স্ট্যান্ডে হয়।
সো তোমরা তো দেখেই নিলে আমার ঘরের অবস্থা অ্যাট প্রেজেন্ট, আর এরপরে তো আরও বাজে অবস্থা হবে। তো এখন আর দেরি করছি না, দেরি হয়ে যাবে না হলে। আগে আমার ভিডিওটা কমপ্লিট করে নিই, দেন আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি শ্যুট কমপ্লিট করে নিয়েছি আর এখনও মেকআপ রিমুভ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। সো এই মেকআপটাই আমি করেছি, বাট জাস্ট আমি সব শাড়ি, জুয়েলারি, এক্সেসরিজগুলো সব খুলে নিয়েছি, মেকআপটা রিমুভ করব। তার আগে ভাবলাম তোমাদের সাথে আরেকবার দেখা করে নিই। সো এখন লিটারেলি 7টা বাজে, আমি শুরু করেছিলাম 1টা থেকে, এখন 7টা বাজতে যায়। মাঝখানে খালি জাস্ট 15-20 মিনিটের একটু ব্রেক নিয়েছিলাম লাঞ্চটা করার জন্য। তো তোমরা ভাবতে পারো এত সময় কী করেছি, এত সময় সত্যি কথা বলতে একটা নিজের মেকআপ করা, আর যখন সেটাকে আমি ইউটিউবে প্রেজেন্ট করব বলে সেটাকে রেডি করা, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ঠিক তেমনই আমি যেহেতু কুকিং ভিডিও করি, সো কুকিং ভিডিওটাও একটা যে কোনো রেসিপি তুমি মানে ধরো যদি সেটা 15 মিনিটের রেসিপি হয় তুমি এইভাবে করে নেবে, কোনো ব্যাপার না। কিন্তু সেই রেসিপিটাই যদি তুমি ইউটিউব ভিডিওর জন্য প্রিপেয়ার করো তাহলে তো ও মাই গড, সেটা না হলেও 1 ঘন্টা লাগবে। এটা তুমি শুধু আমি না, যে কোনো ইউটিউবারের কাছ থেকে তোমরা জানতে পারো, একটা ইউটিউব ভিডিও করা মানে সেখানে তিন গুণ টাইম বেশি লাগে। সো সেই জায়গাতে আমি আজ একটাই ভিডিওর মধ্যে আমি মেকআপ করছি, আমি শাড়ি ড্র্যাপিং দেখাচ্ছি, আবার হেয়ারস্টাইল দেখাচ্ছি। হেয়ারস্টাইলটা যদিও বা একদম নর্মাল সিম্পল করেছি, বেশি তামঝাম করিনি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছিলো আমার এখনও রীতিমতো, তোমরা হয়তো মানে ঘাম নেই কিন্তু তেল তেলে ভাবটা দেখতে পাচ্ছ হয়তো। সো প্রচণ্ড গরম, গরম পড়ে গেছে আর কিছু বলার নেই। সো সেই জন্যই সব কিছু খুলে জাস্ট খালি কোনো রকম গেঞ্জিটা পরে নিয়েছি। পরে যেটা বলছিলাম, তারপরে শুধু ভিডিওতে তো শেষ না, সেটার ইন্ট্রো আছে, ফিনিশিং আছে, ছবি তোলার ব্যাপার আছে, ছবি তো কিছু তুলতেই হবে। তারপরে আবার এখন একটা নতুন যেটা চালু হয়েছে ফিচার্স ইউটিউবে, সেটা হচ্ছে শর্টস। তো সেই জন্য একটু শর্টস ভিডিও করি, যদিও আমার কোনো নলেজ নেই, আমি মানে কোনো দিন এর আগে ওই ভিগো ভিডিও, টিকটক কিচ্ছু করিনি। সো এই সমস্তর আমার কোনো নলেজ নেই সত্যি কথা, তোমরা আমার কোনো অ্যাকাউন্ট পাবে না কোনো দিন টিকটক, ভিগো ভিডিও, হ্যান ত্যান। এই শর্টস আসার পর মানে বহু কষ্টে, মানে অনেক হিম্মত নিয়ে, অনেক মানে হিম্মত বলতে কোনো অসুবিধা অন্য কিছু নেই, মানে আমার নিজের কাছে একটু মানে আনকমফোর্টেবল লাগতো। এখনও ওই সামনে গিয়ে গান করে অ্যাক্টিং করতে আমি সত্যিই অত ভালো পারি না। তারপরেও চেষ্টা করছি, যেহেতু সবাই করছে আর এটাতে এখন খুব ভালো একটা প্রসেস হয়েছে, ভিউজ বাড়ে খুব, ওয়াচ টাইম যোগ হচ্ছে, সেই জন্য সবাই করছে, তো আমাকেও করতেই হবে আমার চ্যানেলের জন্য, তাই করছি। বাট আনকমফোর্টেবল তো লাগেই। সো আশা করি তোমাদের ভালো লাগবে শর্টস ভিডিওগুলো। অলরেডি আমার চ্যানেলে হয়তো শর্টস ভিডিওগুলো সবই চলে গেছে, তোমরা দেখতেই পাবে হোয়াইট শাড়িতে যে শর্টস ভিডিওগুলো আছে। সো যাই হোক, এখন আমি তোমাদেরকে আমার রুমের অবস্থা দেখাবো। সো দিস ইজ মাই রুম কন্ডিশন, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই 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 বাজে অবস্থা। এখানেই ড্রেস পরে রয়েছে, এখানেই শাড়ি পরে আছে, আমার ব্যাগ পরে আছে, এই যে স্ট্যান্ড ঠিক আমি এখানটায় বসেছিলাম, আর এই যে স্ট্যান্ড, আর ওই দেখতেই পাচ্ছ সমস্ত নায়িকার বক্স খোলা, কারণ যেহেতু মেকআপ ভিডিও হচ্ছিলো আটকাই উনি, আইশ্যাডো প্যালেট ওভাবেই খোলা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার হেয়ারের যত মানে টুল আছে সমস্ত কিছু 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 আছে, যেমন হেয়ার ড্রায়ার আছে, কম্ব আছে, সিরাম আছে, হেয়ার স্ট্রেটনিং স্প্রে আছে, আর এখানে তো শুধু জুয়েলারি, এখানে মেকআপ ব্রাশ, আর এগুলো হচ্ছে ডোনাট। এখানে আমার কাছে দুটো মাপের ডোনাট আছে, একটা বিগ একটা মিডিয়াম, আর তো কি বলবো, এখানে জাস্ট দেখতেই পাচ্ছ পুরো ম্যাস হয়ে রয়েছে। ইভেন এখানে যেহেতু আমি শুটিং করছিলাম এই জায়গাটার মধ্যে, সো এই দুটো কার্ডবোর্ড ফ্লিপকার্ট থেকে আসা, এই যে ভেতরে জিনিস রয়েছে কিছু ইউজ হচ্ছে, কিছু কিছু রাখছি এখানেই কারণ রান্নাঘরেও আর জায়গা নেই, তো এগুলোকে এদিকে রাখা হয়েছে এখান থেকে এনে, তা আবার এগুলোকে এই জায়গা মতো পাঠাতে হবে। সো তারপরে বিছানার সাজ সরঞ্জাম তো দেখছো একটা কোনায় ঢিবি হয়ে রয়েছে, তো কী করে আমি সব করব জানি না, বাট করতে তো আমাকেই হবে যেহেতু মেসি আমি করেছি। তো ঝটপট ঝটপট করে চটজলদি আমি সমস্ত কিছু গুছিয়ে নিই আর তোমরা দেখে নাও, তারপরে আমি ব্লগটাকে এন্ড করে দেবো। Thank you.
সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি খাটটা পুরো গুছিয়ে নিয়েছি। আমার আর গায়ে ক্ষমতা নেই, চোখ রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে। দুপুরে ঘুম হয়নি, ঠিকঠাক খাওয়া হয়নি, জল খাওয়া হয়নি। সো আমার জল খেতে হবে, কারণ একে তো গরম পড়ে গেছে। তো তার আগে আমি এখন মেকআপটা আগে রিমুভ করবো। সো তার আগে আমি মেকআপটা রিমুভ করার আগে আগে আইল্যাশটা খুলে নিচ্ছি। কখনোই আইল্যাশ এরকম ছেট করে টান দেবে না, তাহলে কিন্তু আইল্যাশ ছিঁড়ে যাবে, কারণ এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। তো সেই জন্য জাস্ট এরকম একটা স্লাইডলি কোণা থেকে ধরবে, ধরে এরকম স্মুথলি টান দেবে। এই যে দেখতে পাচ্ছ কত ইজিলি বেরিয়ে গেছে, এত কোনো টাফের ব্যাপার না। ব্যাস এই যে দুটোই বেরিয়ে গেছে। সো গাইজ, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো মেকআপ রিমুভ করে এসেছি ভালো মতো। সো এখন আমার অনেকটাই ভালো লাগছে, ব্যাপক খিদে পেয়েছে। জল নিয়ে এসেছি আর মাখানা নিয়ে এসেছি, আমার যে ভিডিওটা দেখিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সো সেই মাখানা নিয়ে এসেছি। তো একটু খাবো মাখানা আর জল। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, দুটো মাখানা খেয়ে নি কথা বলছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমাদেরকে একরকমভাবে আমি ব্লগের মাধ্যমে আমার স্ট্রাগলটাই দেখালাম, যে আমি একটা ভিডিও করার জন্য কতটা স্ট্রাগল করি, কটা থেকে কটা অবধি। সো আই হোপ তোমাদের এই স্ট্রাগলটা দেখে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সবার সাথে শেয়ার করো, যাতে তারাও আমার এই ব্লগ বা আমার মেকআপ ভিডিও এগুলো দেখতে পারে। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, বা আজকে আমার প্রথম আমার চ্যানেলে এসছো আর আমার ভিডিওগুলোও যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না। সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অন করে নিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তার একটাও নোটিফিকেশান তোমাদের মিস না হয়। সো আজকের মতো এইটুকুই, আবার আরেকটা নতুন কোনো ব্লগ বা মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা করে নেব। সো স্টে টিউন, খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।